প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রয়্যাল ভিশন বিডি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছ আমি হুমায়ুন আহমেদ তো দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে থাইল্যান্ডের বারোমেসি মিষ্টি লাল তেঁতুল আর এই তেঁতুলের চারা আর এ তেঁতুল নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব দর্শক আর আমার এই বিডির উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি উচ্চ ফলনশীল বৃক্ষ মানুষের কাছে তুলে ধরা এবং এই বৃক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া তো দর্শক আজকে আমি যে তেঁতুলের কথা বলছি দর্শক তেঁতুল এমন একটি ফল যে ফলের নাম শুনলে সবার মুখে জীব জীবের জল চলে আসে বিশেষ করে এ তেঁতুল নারীরা সব থেকে বেশি খান তবে এমনও পুরুষ আছেন যারা চাইলে নারীদের থেকেও বেশি তেঁতুল খেতে পারেন দর্শক আমাদের সমাজে এই তেঁতুল নিয়ে একটি ভুল ধারণা আছে আর এই ভুল ধারণাটি হচ্ছে অনেকে মনে করেন তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় বা স্মৃতিশক্তি কমে যায় কিন্তু আধুনিক বিজ্ঞান এটাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবহীন বলে প্রমাণ করেছেন আর এই তেঁতুল বিশেষ করে এই ভিয়েতনামি তেঁতুলের যে পুষ্টিগুণাগুণ রয়েছে এই ভিয়েতনামী তেঁতুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ভিটামিন এ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ খনিজ উপাদান দর্শক এই তেঁতুল খেলে মানুষের স্বাস্থ্যের যেই উপকারগুলো হয় সেটি হচ্ছে এই পাকা তেঁতুল খেলে মানুষের রক্তকে পরিশোধিত করে রক্ত জমে থাকা কোলেস্টরল দূর করে এতে করে হার্ট ভালো থাকে আর এ তেঁতুল খেলে যারা প্যারালাইস্টে আক্রান্ত আছেন এই প্যারালাইস্টের রুগী নিয়মিত পাকা তেঁতুল খেলে তাদের মধ্যে অনুভূতি চলে আসে তারা হাত পা নানার মতো শক্তি ফিরে পায় আর তেঁতুল পাকস্থলীর ক্ষমতা বৃদ্ধি করে বদ হজম দূর করে কুষ্ঠকাঠিন্য দূর করে তেঁতুল ত্বক ভালো রাখে তেঁতুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তেঁতুল খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় আর এই তেঁতুল খেলে এই চুলের ত্বক ভালো থাকে দর্শক মোট কথা তেঁতুলের বহু গুণাগুণ রয়েছে আর এই থাইল্যান্ডের এবং আমাদের দেশীয় তেঁতুলের মধ্যে যেই তফাতটা রয়েছে সেটি হচ্ছে থাইল্যান্ডের তেঁতুল যখন ফলন হয় তখন এই ফল পাকা পর্যন্ত সময় লাগে সাত মাস কিন্তু আমাদের দেশীয় তেঁতুল ফল হয়ে তা পাকা পর্যন্ত সময় লাগে দশ মাস আর এই থাইল্যান্ডের তেঁতুল ফল হয়ে তা পাকা পর্যন্ত সাত মাস সময় লাগে এবং এই গাছে ফল থাকা অবস্থায় পুনরায় আবারও ফুল আসে আর এই হিসাবে এই থাইল্যান্ডের তেঁতুল বছরে দুইবার হয় অর্থাৎ বারো মাসই হয় আর এই থাইল্যান্ডের তেঁতুলের আকৃতি আমাদের দেশীয় তেঁতুল থেকে একটু লম্বা এবং বেশি মোটা হয়ে থাকে আর এই তেঁতুলের ভিতরটা থাকে লাল আর পাকা এবং কাঁচা দোনো অবস্থাতে মিষ্টি থাকে তো দর্শক আপনারা এই আমার পাশে থাইল্যান্ডের এই লাল তেঁতুলের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ড্রামে রোপণ করা আছে তো দর্শক এই চারাগুলোর বয়স হচ্ছে মাত্র দুই বছর হ্যাঁ তারপরেও দেখেন এই চারাগুলোতে গাছ ফুলে পরিপূর্ণ হয়ে আছে প্রতিটা গাছেই ফুল আছে আপনারা এদিকে আরও কিছু চারা দেখতে পাচ্ছেন যেগুলোতে ফুল আছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারা থেকে কলম করে নতুন চারা সৃষ্টি করা হচ্ছে এখানে আরও দেখতে পাচ্ছেন এই চারা থেকে কলম করে নতুন চারা সৃষ্টি করা হচ্ছে তো দর্শক এই এই থাইল্যান্ডের তেঁতুলের এই জাত এবং এই জাত থেকে এই চারা থেকে দু দুইভাবে চারা উৎপন্ন করা যায় এক বিচি থেকে আরেক হচ্ছে কলমের মধ্য মাধ্যমে আর এই কলমের চারাটাই যারা সাত কৃষি করতে চান তাদের জন্য সবথেকে উপযুক্ত তো দর্শক এই ছিল এই থাইল্যান্ডের বারোমাসী লাল মিষ্টি তেঁতুলের বিস্তারিত আলোচনা আর আপনারা যারা এই থাইল্যান্ডের মিষ্টি লাল তেঁতুলের চারা সংগ্রহ করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের ঠিকানা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই থাইল্যান্ডের মিষ্টি লাল তেঁতুল পৌঁছে চারা পৌঁছে দিব তো দর্শক আমি আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ